আমি আপনাদের সামনে লাইভে এসেছি। আজকের লাইভে আসার একটা উদ্দেশ্য আছে, এই জন্য মূলত লাইভে আসা। তো আশা করব আপনারা এই লাইভে জয়েন হয়ে যাবেন, কারণ হচ্ছে এই লাইভে কিন্তু আমি একটা অফার দিতে চলেছি। যদি আপনারা লাইভে জয়েন হয়ে যান বা পরবর্তীতে এই লাইভটি আপনারা দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই লাইভে কিন্তু আপনি অনেক অফার পাচ্ছেন এবং অনেক কিছু জানতে পারছেন মেটাল ডিটেক্টর সম্পর্কে। যদি আপনাদের কোনো সমস্যা না হয়, আশা করব পুরো লাইভটি দেখার জন্য, যাতে করে আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, বুঝতে পারেন। ঠিক আছে, এই জন্যই মূলত লাইভটি করা। তো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন, আমি সবাইকে অনুরোধ করব লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। আজকে একটা অফার আছে, এই অফারটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানানোর জন্য মূলত লাইভে আসা। কারণ এখন অনেক রাত হয়ে গেছে, যার কারণে হয়তো বা যেই হোক লাইভে আসলেই আমি আসলে কথাগুলো বলার চেষ্টা করব। তারপরেও বলি, আমার হাতে একটা, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে লং রেঞ্জ মেটাল ডিটেক্টর। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল, একেএস এর, এখানে লেখা দেখতে পাচ্ছেন একেএস অরিজিনাল প্রোডাক্ট। এটা হচ্ছে একেএস এর অরিজিনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু একেএস এর ভিতরে খুব কম, আপনারা যদি নিতে চান নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করা হয়, এই প্রোডাক্টটা দিয়ে আসলে কি কি করা হয় অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই। এই যে আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, যারা নতুন দর্শক আমার চ্যানেলের নতুন, তারা কিন্তু আসলে এই ডিভাইসটা কিসের ডিভাইস অনেকেই জানেন না, তো তাদের উদ্দেশ্য করে বলছি, এটা হচ্ছে একটা মেটাল ডিটেক্টর। হারিয়ে যাওয়া যে কোনো সম্পদকে খুঁজে বের করার জন্য এই ডিভাইসগুলো মূলত ইউজ করা হয়। এটা বিদেশে বেশি ইউজ করা হয়, কারণ হচ্ছে বিদেশে অনেক সম্পদ থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে সম্পদ থাকলেও কিন্তু সেগুলোকে আসলে কেউ খুঁজে বের করতে পারে না। তো কিভাবে বের করবে, এটা হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসটি দিয়ে মূলত স্ক্যান করে সেই গুপ্তধনগুলো আসলে খুঁজে বের করবে। তো এটা হচ্ছে লং রেঞ্জ মেটাল ডিটেক্টর। এটা মূলত এই পাশে আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই এটা অনেকগুলো ফাংশন আছে এখানে, এই ফাংশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, হচ্ছে কপার, সিলভার, গোল্ড, ডায়মন্ড, এই চারটা আইটেমে এটা কাজ করে। আপনি চাইলে স্বর্ণ, যে স্বর্ণগুলো হারিয়ে যায় বা কোথাও পড়ে যায় আপনারা খুঁজে পান না, তো এই ডিভাইসগুলো ইউজ করে কিন্তু সেগুলো খুব সহজে আপনারা বের করতে পারবেন, সেই সব হারিয়ে যাওয়া সম্পদগুলো। মাটির নিচে অনেক পুরাতন জায়গা আছে, আমাদের বাংলাদেশে অনেক পুরাতন জায়গা আছে, যেসব জায়গায় অনেক সম্পদ আছে, অনেক কিছু থাকার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় মূলত এই ডিভাইসগুলো আপনারা ইউজ করতে পারেন। এটার প্রাইসটা অনেক বেশি, এটা $420, অর্থাৎ এখন বাংলাদেশ থেকে যদি আপনি $420 দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে যান, সেক্ষেত্রে অনলাইন থেকে অনেক সময় দেখা যায় আপনি থার্ড পার্টির মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট আনান, তাহলে প্রোডাক্টগুলো আপনার ডলার হিসাব ধরবে হচ্ছে $110 অথবা $107, $8, অনেক সময় $120 হয়। যদি ডলারের রেট বাড়ে তাহলে $120 ডলারও ধরতে পারে তারা, কারণ তাদের একটা বিজনেস এটা। থার্ড পার্টি মাধ্যমে যখন এই ধরনের প্রোডাক্ট আনাবেন তখন $120 পার ডলারে ধরবে, তাহলে আপনার $420 মানে এটা কিন্তু অনেক টাকা। তো আপনারা এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন এখন একদম কম দামে। যদি আপনারা নিতে চান, অবশ্যই আমি অনুরোধ করব আপনারা এই প্রোডাক্টটি নেওয়ার জন্য, আপনাদের মনে চায় তাহলে। এটা দিয়ে আপনি যে কোনো ধাতব বস্তু খুঁজে বের করতে পারবেন। এটার কতটুকু মাটির গভীরে কাজ করে সেটাও আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা মূলত কাজ করে হচ্ছে 1000 মিটার লং, অর্থাৎ আপনার, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনের দিকে 1000 মিটার, এবং মাটির নিচে হচ্ছে 25 মিটার লেখা আছে, কিন্তু আমি আপনাদেরকে 25 মিটার বলবো না, 10 মিটার ধরতে হবে, মাটির নিচে 10 মিটার পর্যন্ত কাজ করবে।
তো আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। যারা এখনো লাইভে জয়েন হননি, আমি অনুরোধ করব লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনাদের জন্য একটা গিভওয়ে আছে, অবশ্যই গিভওয়েটা আপনারা পেতে হলে পুরো লাইভটি দেখতে হবে, না হলে কিন্তু আপনারা গিভওয়ের আন্ডারে আপনারা পড়বেন না, বা গিভওয়ে চাইলেও কিন্তু আমি দিতে পারবো না। এটা যে কোনো একজনকে দেওয়া হবে, যে গিভওয়েটা আমি করছি এই গিভওয়েটা কিন্তু আমি একজনকে দিব। বাট আরও ছোট ছোট গিভওয়ে আছে যেগুলো হচ্ছে হয়তো বা আরও 5-7 জনকে দিব, বাট একজনকে একজনই পাবে হচ্ছে সর্বোচ্চ গিভওয়ে। তো সেটা পেতে হলে আপনাকে কি করতে হবে, গত 2 দিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম এই লং রেঞ্জ মেটাল ডিটেক্টরের, সেখানে আমি বলে দিয়েছিলাম। ওই ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আপনারা যদি করেন, যদি 200 লাইক, 200 কমেন্ট, 200 শেয়ার পূরণ হয়ে যায়, তাহলে আমি সেই গিভওয়েটা করব। তো অবশ্যই যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, যাতে করে আপনারা গিভওয়ের আন্ডারে পড়েন এবং গিফটটা আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনি পেতে পারেন। যাই হোক, যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে এই যে লং রেঞ্জ মেটাল ডিটেক্টর, অনেকেই জানেন যে এই লং রেঞ্জ মেটাল ডিটেক্টরগুলো কাজ করে, আবার কেউ কেউ বলে যে কাজ করে না। আসলে এটা প্রপারভাবে যদি আপনি ইউজ না করতে পারেন, আপনি কখনোই বুঝবেন না যে এই জিনিসগুলো কাজ করে কিনা। ঠিক আছে, এটা কিন্তু এমনি এমনি তৈরি করেনি, যারা তৈরি করেছেন তারা কিন্তু এমনি এমনি তৈরি করেনি, এটা কিন্তু তারা বিজনেসের জন্যই তৈরি করেছেন, এবং এটা কার্যকরী না হলে কিন্তু সারা বিশ্বে এটা চলতো না। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। অনেকেই মনে করেন যে এই জিনিসগুলো আসলে কাজ করে না, না ভাই, এটা খুবই ভুল ধারণা, এটা কাজ করে, হ্যাঁ এটা কিন্তু ভালোভাবেই কাজ করে। ঠিক আছে, তো অনেকেই জানেন যে আসলে কম দামি প্রোডাক্ট নিলে এতটা ভালো কাজ করে না, আমরা চাই সবসময় একটু কম দামের ভিতরে, কিন্তু কম দামি নিলে তো ভাই হচ্ছে না, কম দামি নিলে ওই কম দামের মতোই পাবেন, বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করবেন, প্রোডাক্টগুলো আপনারা একটু দেখে শুনে কিনবেন, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউজ করলে কেমন হয়, ইউজ না করলে কেমন হয়। ঠিক আছে, তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনি যদি নতুন কিনতে যান 50,000 উপরে পড়বে এটা, আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত অল্প কিছুদিন ইউজ করা, যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এটার প্রাইস কত, এটা কী কী আপনার সাথে পাচ্ছেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা কিনতে হলে আপনাকে আগের ভিডিওগুলো দেখতে হবে, এটা কীভাবে ইউজ করা হয়, এটা কী কী অপশন আছে না আছে, সব কিছুই কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। তো যাই হোক, আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে কন্ট্রোল বক্স, এটা হচ্ছে কন্ট্রোল বক্স আপনারা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে মেটাল ডিটেক্টর, লং রেঞ্জ মেটাল ডিটেক্টর, এটা নিয়ন্ত্রণ করে এটা দিয়ে। ঠিক আছে, এটা একটা আপনার এটা কোমরে থাকবে বেল্টের সাথে, আর এটা থাকবে আপনার হাতে। তো এটা হচ্ছে এভাবে কাজ করে। ঠিক আছে, এটা যেহেতু এখন চালু নেই যার কারণে কাজ করবে না, এটা চালু করলে কাজ করতো। যাই হোক, একটা যদি আপনারা নিতে চান নিতে পারেন। আরেকটা আছে, সেটা হচ্ছে GS6000 মেটাল ডিটেক্টর, সেটাও আপনারা চাইলে নিতে পারেন, সেটাও কিছুদিন ইউজ করা, কিন্তু ওটা কিন্তু হাই কোয়ালিটির একটা ইউএসএ টেকনোলজির একটা মেটাল ডিটেক্টর, চায়না, বাট চায়না হলেও কিন্তু সেটা চায়নার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মেটাল ডিটেক্টর। আপনারা চাইলে সে মেটাল ডিটেক্টরটাও নিতে পারেন। যাই হোক, আমার একটা কল আসছিল এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের। কলটা কে কাটছে না। যাই হোক, আশা করব আপনারা সব সময় সঙ্গে থাকবেন, সব সময় পাশে থাকবেন, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যাতে করে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি। সবসময় চাইবো এরকম যে আপনারা আমাকে সাপোর্ট করুন, আর ভিডিওগুলো অবশ্যই আপনারা যেসব ভিডিও আমার দেখে থাকেন ওইসব ভিডিওগুলো আপনারা প্লিজ
আপনাদেরকে অনুরোধ করব, যদি বিন্দু পরিমাণ আপনার কাছে উপকার আসে বা কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর অনেক ভিডিও দেখেন কিন্তু তারা ভিডিওতে লাইক দেন না, এই জিনিসটা খারাপ লাগে। আপনার যদি উপকার আসে আপনার তো সমস্যা নেই, আমি আশা করবো আপনারা আপনারাও আমার পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে, আপনাদের আরও ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত লাইভে একজনও জয়েন হননি, এটা খুব খারাপ লাগলো। লাইভটা না করাই আসলে ভালো ছিল, কিন্তু লাইভটা যেহেতু করে ফেলছি আর লাইভ করবো না, কারণ হচ্ছে একজনও লাইভে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আগের ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেখার অনুরোধ করব, কারণ আগের ভিডিওগুলোতে আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন, লং রেঞ্জ সম্পর্কে অনেক, মেটাল ডিটেক্টরের অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন, অনেক ধরনের আইটেম আছে, আপনারা যেটা পছন্দ আপনার সেটা আপনি অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।